নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন নদিয়ার নবদ্বীপ শহরের মায়াপুর এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নাঘরের দরজার তালা ভেঙে রান্নার প্রয়োজনীয় বাসনপত্র চুরির ঘটনা ঘটে কয়েকদিন আগে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে পুলিশ সূত্রে জানা যায় জিএসএফপি প্রাথমিক বিদ্যালয় ভবনটি প্রতিদিনের মতো পরিষ্কার করতে এসে রান্নাঘরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান এক ব্যক্তি তিনি বিষয়টি প্রধান শিক্ষককে জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় পুলিশ তদন্তে নেমে দুজনকে আটক করে এদিন উদ্ধার হওয়া সামগ্রী বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে পুলিশ তুলে দেয় আপনার অবস্থাটা কত ধরে পুলিশ প্রশাসন যাবতীয় স্টেটমেন্ট তারা নিয়েছেন যারা মালপত্র চুরি করেছিল তাদেরকে ধরা হয়েছে এবং গতকাল কোর্টে তাদের তোলা হয়েছিল এবং তাদেরকে কৃষ্ণনগর পাঠিয়ে দেওয়া হয়েছে মালপত্র পুলিশ উদ্ধার করেছে তার মধ্যে আমরা যে যে মালগুলো পাচ্ছি দুশো আশিটা থালা তিনশো পিসের থালা মতো থালা গেছিলো দুশো আশি পিস মতো দেওয়া হয়েছে আর গামলা তিনটে ছোট বড় মিলিয়ে বালতি ছটা আর ঢাকনাওয়ালা দেখছি এটা ছিল চারটে এটা আপাতত একটা পাওয়া গেছে পুলিশ বলছেন যে দেখছি আমরা বাকি পুলিশ মোটামুটি কত সময়ের মধ্যে আপনাদের এই সমস্যার সমাধান করেছে চব্বিশ আর বারো ছত্রিশ ঘন্টা পুলিশের ভূমিকা আপনারা সন্তুষ্ট না না ঠিক আছে যা উনি ভূমিকা নিয়ে ওনারা যা ভূমিকা নিয়েছেন তাতে আমাদের বড় সংকট যেটা ছিল মিড ডে মিল চালানোর সংকট এই সংকটটার আপাতত সমাধান হবে আর বাকি যে সমস্ত ইউটেন্সিলস গুলো এখনো পাওয়া যায়নি প্রশাসন বলেছেন যে তারা চেষ্টা করছেন নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা